সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে বগুড়া থেকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া চট। আমি শুনবো পরে, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি আমাকে জানালেন না কেন? গত 23 মার্চ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু জেলা প্রশাসন কর্তৃক যে কমিটি গঠন করা হয়েছে এই ঘটনা তদন্ত, সেই তদন্ত কিন্তু চলমান রয়েছে। সেই তদন্ত চলাকালীন সময় কিন্তু আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রজ্ঞাপন আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেই প্রজ্ঞাপন যা বলছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক মোসাম্মদ রাবেয়া খাতুন, তাকে বগুড়া থেকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন যেটি বলছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে বগুড়া থেকে বদলি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় তার বদলির আদেশটি কিন্তু সেই প্রজ্ঞাপনে আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা খানিকক্ষণ আগে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে তদন্ত শেষ পর্যায়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়তো সেই তদন্তের প্রতিবেদন সামনে আসবে, অথবা তিনি যেটি আমাদেরকে জানালেন যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় এবং অধিদপ্তর সেইখানে তদন্তের প্রতিবেদনগুলো পাঠানো হবে। সেই অবস্থায় এই তদন্ত শেষ হওয়ার আগেই আজকে কিন্তু অধিদপ্তর থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হলো, সেখানে সেই প্রজ্ঞাপন যা বলছে তা হলো রাবেয়া খাতুনের বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বদলি এবং তাকে বিশেষ কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়। বিচারক রুবাইয়া ইয়াসমিনকেও কিন্তু ঘটনার দুদিনের মাথায় বিচার বিভাগ বগুড়া থেকে প্রত্যাহার করে তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং তারপরে বগুড়া থেকে প্রত্যাহার করে তাকেও কিন্তু মন্ত্রণালয়ের আইন বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে আমরা সবশেষ খবর যেটি পেয়েছি। এই একটু জানিয়ে রাখি যে এই অবস্থায় বিচারক রুবাইয়া ইয়াসমিন বদলির 3 দিনের মাথায় বিচারক রুবাইয়া ইয়াসমিনের একটি লেখা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই, যদিও সেটাতে দাবি করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের জন্য লেখা। তার সেই লেখাটিতে যা তিনি বলেছিলেন, যা তিনি বলবার চেষ্টা করেছিলেন তা অনেকটা এরকম যে সেদিনের ওই ঘটনায় তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তার উল্টো আরও বিগত 4 মাস অষ্টম শ্রেণী পড়ুয়া তার মেয়ের সহপাঠীরা রয়েছে, সেই মেয়েরাই নানানভাবে র্যাগিং এবং বুলিং করে আসছিল এবং সেই প্রেক্ষাপটেই তিনিই বরং বাধ্য হয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে এবং অপদস্থ করা হয়েছে তাঁকেই উল্টো, এই দাবি তিনি কিন্তু করেছিলেন তার লেখায়। বিচারক রুবাইয়া ইয়াসমিন কিন্তু তার লেখায় নিজেকে নির্দোষ দাবি করলেও ঠিক তার 2 দিন পরেই একটি অডিও রেকর্ড কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই। সেই রেকর্ডটি ছিল ঠিক 23 মার্চের যে ঘটনা, সেই ঘটনার সময়কাল এবং যেখানে ঘটেছে, অর্থাৎ প্রধান শিক্ষকের অফিস কক্ষে, সেই সময়ের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেই পাওয়া যায় এবং সেখানে আমরা স্পষ্টতই শুনি যে বিচারক রুবাইয়া ইয়াসমিন কিন্তু খুবই রূঢ় আচরণ করেছেন শিশু শিক্ষার্থীদের সাথে এবং এক পর্যায়ে কিন্তু তিনি মামলার হুমকিও দিয়েছেন, অভিভাবকদের সাথেও তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেছেন। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটি বিষয় জানিয়ে রাখি যে সেই রেকর্ড থেকে কিন্তু নতুন কয়েকটি বিষয় আবারও সামনে চলে আসে, তা হলো প্রধান শিক্ষক এবং উপস্থিত ওইখানকায় আরও কজন শিক্ষক, সেই সাথে একজন পুলিশ কর্মকর্তা, তারাও কিন্তু বিচারকের পক্ষে কথা বলছিলেন এবং শুধু কথা না, তারাও কিন্তু রীতিমতো স্কুল থেকে বের করে দেওয়ার মতো হুমকিও দিতে শোনা গেছে। এই যে প্রেক্ষাপট, এই অবস্থায় কিন্তু আজকে তদন্ত চলাকালীন সময়ের মধ্যেই শিক্ষা অধিদপ্তর থেকে আজকে যে প্রজ্ঞাপন, সেই বিষয়টি জানানোর জন্য আপনাদের সামনে এসেছিলাম। আবারও বলছি যে এই আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনের যে নির্দেশনা তা কিন্তু বলছে যে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাবেয়া খাতুন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে এখন রয়েছেন, তাকে বদলি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু বগুড়ার অতি প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান, 1869 সালের প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তৎকালীন সময়ে মহারানী ভিক্টোরিয়ার ভারত সফরকে স্মরণীয় করে রাখতেই এই স্কুলের নাম কিন্তু সেই সময় ছিল VM ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল থেকে কিন্তু পরবর্তী সময়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নামকরণ হয় এবং এখন পর্যন্ত কিন্তু আঞ্চলিকভাবে মানুষ এই স্কুলটিকে VM স্কুল বলেই সকলে চেনে। জেলা শহরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এর পাশেই জেলা স্কুল যা বালক উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে তো 2000-এরও বেশি শিক্ষার্থী এখানটায় অধ্যয়ন করছে এবং বরাবরই এই স্কুলের
ফলাফল কিন্তু রাজশাহী বোর্ড এবং বাংলাদেশের সকল বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠিত বিদ্যালয় এবং ফলাফলের দিক থেকেও এই বিদ্যালয়ের অত্যন্ত সফলতা আমরা বরাবরই দেখে আসছি। সেই জায়গা থেকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আজকে যে কথা হলো এবং পাশাপাশি এই জেলার সম্মানীয় ব্যক্তিবর্গের সাথেও আমরা আজকে কথা বলেছি, আমাদের সকলেরই প্রত্যাশা এবং অভিভাবকদেরও প্রত্যাশা সব কিছু ছাপিয়ে দিন শেষে এই স্কুলের একটি প্রত্যাশা থাকে অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের সকলেরই যে চূড়ান্তভাবে ফলাফল বরাবরের মতোই সামনের দিনগুলোতে আরও ভালো হবে এবং শিশুরা তাদের মতো করে একটি সহজ সুন্দর জীবনযাপন করবে এবং সুস্থ ধারার যে পড়াশোনার পরিবেশ সেই পরিবেশটি ফিরে পাবে। এই গুমোট পরিস্থিতি থেকে ছুটি কাটিয়ে নিশ্চয়ই শিশুরা আবারও তাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের মতো করে পড়ালেখায় যুক্ত হবে বলে আমরা প্রত্যাশা করছি। শেষে জেলা প্রশাসক মহোদয় কিন্তু আরেকটি বিষয় আমাকে বলেছেন যে তদন্ত যেহেতু এখনও চলছে, তদন্ত কাজ শেষের দিকে, তদন্ত প্রতিবেদনে আসলে উঠে আসবে যে ওই দিনের ঘটনায় আরও কারা কারা সংযুক্ত বা যুক্ত রয়েছেন। অভিযুক্ত যারা যদি আরও কাউকে চিহ্নিত করা যায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী কিন্তু মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কাছে প্রতিবেদন পাঠানো হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেই অনুযায়ী পরবর্তী নির্দেশনা নিশ্চয়ই আসবে।